আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মুসলিম সমাজ পশ্চিমবঙ্গে মোটামুটি একটু জেগে উঠেছে, মুসলিমের একটা বৃহৎ অংশের মানুষ। এর এই সুযোগে কেন্দ্রীয় সরকার নওশাদ সিদ্দিকীকে এক অর্থে ঘুষ দিয়ে কিনেই নিলেন এবং নওশাদ সিদ্দিকীকে জেড প্লাস সিকিউরিটি দিলেন। নওশাদ সিদ্দিকীকে সবসময় ঘিরে রাখবে কেন্দ্রীয় বাহিনী। আসলে ব্যাপারটা কেন, ব্যাপারটা হচ্ছে রাজ্যে এনপিআর শেষ হয়ে গেছে, এনআরসি চলছে, এই সময় এনআরসি আন্দোলনকে ভাঙার জন্য নওশাদ সিদ্দিকীকে কায়দা করে সরিয়ে দিল বিজেপি আরএসএস, এবং নওশাদ মিথ্যা করে মুসলমানদের ঠকানোর জন্য বলতে শুরু করলো এনআরসিতে আপনাদের কোনো ভয় নাই। এটা তো গেল একটা প্রসঙ্গ। আর একটা প্রসঙ্গ, আপনারা জানেন আগামী শীতকালীন অধিবেশনে পশ্চিম ভারতবর্ষে আসছে ইউনিফর্ম সিভিল কোড। শুনতে খুব ভালো লাগছে এক দেশ এক আইন। এই এক দেশ এক আইন গোটা বা এবং কিছু কিছু মুসলিম যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বিশ্ব নবীকে তার খোদা বলে মনে করে, বিশ্ব নবীকে হৃদয়ের মধ্যে রাখে, তারাও কিন্তু বলছে এক দেশ এক আইন খুব ভালো। নওশাদ, আমরা নওশাদ যা বলবে আমরা তাই করব। সুতরাং নওশাদ যেহেতু এক দেশ এক আইনের বিরুদ্ধে কিছু বলছে না, সুতরাং আমরা এই ব্যাপারে কিছু ভাবিত নয়। এসব হচ্ছে ভোট নেওয়ার একটা কায়দা। আপনারা জানেন গত 14 জুন মানে পরশু দিন ভারত সরকারের আইন পরিষদ, 22তম আইন পরিষদ একটা সার্কুলার প্রকাশ করেছে, সেটা অনেকের কাছে আছে। সেখানে বলেছে এক মাসের মধ্যে মানে 14 জুলাইয়ের মধ্যে কারো যদি বা কোনো ধর্মীয় সংগঠনের যদি আপত্তি থাকে তাহলে জানাতে হবে যে এক দেশ এক আইন আমরা মানি না বা এটা চেঞ্জ করুন। নওশাদের নেতৃত্বে ফুরফুরা শরীফ কিন্তু এই ব্যাপারে কোনো রকম কেন্দ্রীয় সরকারকে চিঠি দেয়নি। ফলত কেন্দ্রীয় সরকার প্রচুর পরিমাণে বিজেপি আরএসএসের মানুষ নিয়ে লরি লরি ট্রাক ট্রাক আবেদন জমা দেবেন, চিঠি করবেন যে খুব ভালো আইন, খুব ভালো আইন, খুব ভালো আইন, এই বলে কিছুদিন পর আপনি জানতে পারবেন যে দেশের 99% মানুষ ইউনিফর্ম সিভিল কোড চাইছে। আসলে ইউনিফর্ম সিভিল কোডটা কি, আমাদের দেশের বহু নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, বহু ধর্ম বর্ণের মানুষ জাতির মানুষ এই ভারতবর্ষে বাস করে, তাদের সকলের প্রায় আলাদা আলাদা পার্সোনাল আইন আছে, ল আছে, ধর্মীয় আইন বলে। এই আইনের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড মানে এক আইন করার নাম করে ওরা মুসলমানদের শরীয়তি আইনটা তুলে দিচ্ছে, মুসলমানদের বিবাহ আইন, তালাক আইন সহ প্রচুর আইন, যে আইনগুলো ইসলাম ধর্মের প্রধান সেইগুলোকে পুরো বাতিল করে দিয়ে এক অর্থে মুসলমান ধর্মটাকেই শেষ করে দিচ্ছে, সঙ্গে শেষ করছে হিন্দু কোড, যে আইনে হিন্দু আগে বাবার সম্পত্তি মেয়ে পাবে, ভাগ পাবে বা ডিভোর্স হবে বা পারিবারিক আইন ইত্যাদি, যে হিন্দুদের যে স্বাধীনতার আইন, হিন্দু মেয়েদের যে আইন, সেইগুলোও কিন্তু এক দেশ এক আইনের মধ্যে দিয়ে বাদ দিয়ে দিচ্ছে এবং নিয়ে আসছে মনুস্মৃতি, 200-300 বছর আগেকার সেই আইন আবার ফিরে আসছে। আর এটাই হচ্ছে হিন্দু রাষ্ট্র।